আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 26 অক্টোবর 2021 আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের শুরুতে জানাবো শিরোনাম। ওমানে পতাকার মেয়াদ 3 বছর করা হলেও সুবিধা পাবেন অল্প সংখ্যক প্রবাসী। ওমানে বাড়ছে মাদকের ব্যবহার, কঠোর অবস্থানে পুলিশ। ওমানের সোহার হাসপাতালকে করোনা রোগী মুক্ত ঘোষণা। ভারতকে হারানোর খুশিতে 250 শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন বাবর। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের ইন্স্যুরেন্স ও ই মুশরিফ সহ সর্বনিম্ন মূল্যে ওমান, দুবাই, কাতার ও সৌদি আরবের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস। মোবাইল 01894850750। প্রবাসীদের রেসিডেন্স কার্ড বা পতাকার মেয়াদ পূর্বের 2 বছরের পরিবর্তে 3 বছর করে নতুন আইন জারি করেছে ওমানের সরকার। চলতি সপ্তাহে দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন এক প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে নতুন নবায়নকৃত আইডির তারিখ হতে পরবর্তী 3 বছরের জন্য প্রবাসীদের পতাকার মেয়াদ থাকবে যা পূর্বে 2 বছরের জন্য ছিল। তবে এই সুবিধাটি সকল প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানা গেছে সূত্রে। গত 24 অক্টোবর দেশটির পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান আল শারিকি সিভিল স্ট্যাটাস আইনের নির্বাহী প্রবিধান সংশোধনের সিদ্ধান্ত জারি করেন। নতুন আইন অনুযায়ী 3 বছর মেয়াদী রেসিডেন্স কার্ড সকলের জন্য নয় বলে ঘোষণা করা হলেও কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে পাবেন তা স্পষ্ট করা হয়নি এখনও। তবে ধারণা করা হচ্ছে শীঘ্রই এই ব্যাপারে বিস্তারিত তথ্য ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হবে। নতুন এই আইনে আরও বলা হয়েছে 10 বছর বয়স হলেই প্রবাসী সন্তানদের রেসিডেন্স কার্ড করা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। এছাড়াও কোনো নাগরিক যদি সময় মতো কার্ড নবায়ন করতে না পারেন তাহলে তাকে গুনতে হবে 5 রিয়াল জরিমানা। রয়্যাল ওমান পুলিশ জানায় সিভিল স্ট্যাটাসের নতুন সংশোধিত আইনে কোনো ওমানি নাগরিক বা প্রবাসীর বয়স 10 বছর হওয়ার 30 দিনের মধ্যে আইডি কার্ড তৈরি করতে হবে। যদি কোনো ব্যক্তি কার্ড তৈরি করতে না পারেন তাহলে তাকে জরিমানা গুনতে হবে। ওমানে পরিবার নিয়ে বসবাস করছেন এমন প্রবাসীদের সন্তানদের বয়স 10 বছর হওয়ার 30 দিনের মধ্যে পতাকা রেসিডেন্স কার্ড করে নিতে হবে। নতুন এই আইনে হারানো কার্ড পুনরায় ইস্যু করার জন্য ওমানি নাগরিকদের ক্ষেত্রে 10 রিয়াল, প্রবাসীদের ক্ষেত্রে 20 রিয়াল নির্ধারণ করা হয়েছে। এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীদের জন্য দারুণ সুখবর দিয়েছে দেশটির সরকার। এখন থেকে দুবাইয়ের মতো 10 বছর মেয়াদী ইনভেস্টর ভিসা ওমান থেকেও পাওয়া যাবে। রয়্যাল ওমান পুলিশ জানায় এখন থেকে 5 বছর এবং 10 বছর মেয়াদী ইনভেস্টর ভিসা দেবে ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগকারীদের 5 বছর মেয়াদী ভিসা ফি 300 রিয়াল এবং 10 বছরের জন্য ভিসা ফি 500 রিয়াল নির্ধারণ করা হয়েছে। সে সাথে বিনিয়োগকারীরা চাইলে 1 বছরের জন্য তাদের স্ত্রী অথবা সন্তানদের ভিসার আবেদনও করতে পারবেন। এজন্য 10 বছরের ভিসা প্রাপ্ত বিনিয়োগকারীদের 100 ও 5 বছরের ভিসা প্রাপ্ত বিনিয়োগকারীদের 50 রিয়াল প্রদান করতে হবে। এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এই ভিসার মেয়াদ বাড়াতেও পারবেন বিনিয়োগকারীরা। আরোপি আরও জানায় যারা বিনিয়োগ বা রিয়েল এস্টেটের মাধ্যমে ইনভেস্টর ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের প্রয়োজনীয়তা প্রযোজ্য হবে না, অর্থাৎ তাদের বয়স 60 হলেও ওমান থাকতে কোনো সমস্যা নেই। এছাড়াও কোনো প্রবাসী বিনিয়োগকারী যদি তাদের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করেন তাহলে তার ভিসার মেয়াদ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আরোপি। সিদ্ধান্তে আরও বলা হয় নির্ধারিত ফি প্রদান সহ সংশ্লিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে ভিসা নিতে পারবেন প্রবাসী বিনিয়োগকারীরা। ওমানে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় সম্প্রতি নতুন এই বিনিয়োগ কর্মসূচি চালু করেছে। নতুন কর্মসূচি অনুযায়ী আবাসনপ্রাপ্ত বিনিয়োগকারীদের আরও প্রণোদনা এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে ওমানে বেড়েছে মাদকের ব্যবহার। প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক জব্দ করছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকালও দেশটির ধোফার সহ বেশ কয়েকটি অঞ্চল থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এদিকে আজও বিপুল পরিমাণ মাদক সহ 7 জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার ওমান পুলিশের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে মাসকাট প্রদেশের সমুদ্র সৈকত থেকে প্রায় 46 কেজি মাদকদ্রব্য সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্য এক ঘটনায় 205 কেজি মাদক সহ এবং 2757টি নেশার ট্যাবলেট সহ আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ওমানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। করোনা নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে ক্রমান্বয়ে কমছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা, বাড়ছে সুস্থের সংখ্যাও। মঙ্গলবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নতুন শনাক্ত 22 জন, মৃতের সংখ্যা 1 জন। গত 1 সপ্তাহে দেশটির সুস্থতার সূচক 98.5%। করোনা রোগী মুক্ত হচ্ছে দেশটির অধিকাংশ হাসপাতাল, নতুন ভর্তির সংখ্যাও কমেছে অনেক। আর মাত্র 1.5% রোগী সুস্থ হলে শতভাগ নিয়ন্ত্রণে আসবে ওমানের করোনা। মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ 9 জন। 24 ঘন্টায় সমগ্র ওমানের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হচ্ছেন মাত্র 3 জন, আইসিউতে আছেন 2 জন এবং হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন 10 জন। বর্তমানে মোট শনাক্ত 304,205, সুস্থ হয়েছেন 2,99,558 জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 4,111।
এদিকে দীর্ঘ 18 মাস পর আজ করোনা রোগী মুক্ত হলো ওমানের সোহার হাসপাতাল। বর্তমানে সোহার হাসপাতালে কোনো করোনা রোগী না থাকায় উক্ত হাসপাতালকে করোনা মুক্ত ঘোষণা করেছে উত্তরাল বাতিনা গভর্নর স্বাস্থ্য পরিষেবার মহাপরিচালক। দীর্ঘ 18 মাস রোগীদের সেবা দেওয়ার জন্য তিনি চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে করোনা ভাইরাসে স্থানীয় সংক্রমণের লাগাম টানতে 40 লাখ মানুষের একটি শহরের লকডাউন জারি করেছে চীন। মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গ্যাংসু প্রদেশের রাজধানী ল্যানঝুতে এই লকডাউন জারি করা হয়। জরুরি প্রয়োজন ছাড়া কোনো বাসিন্দাই বাড়ির বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP বলছে গত 24 ঘন্টায় চীনে নতুন করে আর 29 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গ্যাংসুর রাজধানী ল্যানঝুতে 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামামুল হক, শহীদ আফ্রিদির মতো কিংবদন্তিরা যা করে দেখাতে পারেননি তাই করে দেখিয়েছেন বাবর আজম। উচ্ছ্বাসটা তো তার একটু বেশি হতেই পারে। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে বড় মনের পরিচয় দিলেন পাকিস্তান অধিনায়ক। 250 শিশুর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনের সঙ্গে কাজ করবেন বাবর। তাদের অংশীদারিতে 250 জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করেই পাকিস্তানের জয় উদযাপন করতে চান অধিনায়ক। আর তার এই পদক্ষেপ নিজের বাবা মোহাম্মদ আজম ও সায়া কর্পোরেশনকে উৎসর্গ করেছেন তিনি। বাবর এর আগে বেশ কিছু সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের রোল মডেল বাবা মোহাম্মদ আজম। বাবার কথা মতোই ভারত বধের উদযাপনে এমন এক পদক্ষেপ নিয়েছেন বাবর। 27 বছর বয়সে এই তারকা জানিয়েছেন শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার উদ্যোগটি তার বাবার। জানা গেছে এর জন্য পাকিস্তানি অর্থে 20 লাখ রুপির একটি তহবিল বরাদ্দ করা হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাবর লিখেন, আমি শীর্ষস্থানীয় অ্যাডটেক প্ল্যাটফর্ম নুন এর মাধ্যমে 250 জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে উদযাপন করতে চাই। এটি আমার বাবা এবং রোল মডেল মোহাম্মদ আজম এবং সায়া কর্পোরেশনের জন্য উৎসর্গ করলাম। ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের দিনেই মাঠেই ছিলেন বাবরের বাবা মোহাম্মদ আজম। ভারতের বিপক্ষে প্রথম জয় এনে দেয়া শটটাও ছিল পাকিস্তান অধিনায়কের। গ্যালারিতে বসেই সেটি দেখেছেন তার বাবা। তখন আর আবেগ ধরে রাখতে পারেননি, আনন্দে কেঁদেই দিয়েছিলেন তিনি। গত রোববার ভারতকে 10 উইকেটের ব্যবধানে হারায় পাকিস্তান। এক পেশে সেই ম্যাচে শুরুতেই কোহলিদের চেপে ধরে মাত্র 151 রানে অল আউট করে দেয় দলটি। এরপর 2 ওপেনারের ব্যাটেই জয় তুলে নেয় তারা। এদিকে বিশ্বকাপে টি-20 ম্যাচে পাকিস্তানের জয় উদযাপন করায় ভারতের রাজস্থান প্রদেশের বেসরকারি একটি স্কুলের এক নারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। গত রোববার এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জয়ের সমর্থনে স্ট্যাটাস দেওয়ায় তাকে বরখাস্ত করা হয়। কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাদ্দ দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জয় উদযাপন করায় রাজস্থানের উদয়পুরের নির্জা মোদি স্কুল থেকে নাফিসা আত্তারি নামের ওই স্কুল শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচে পাকিস্তান ভারতকে হারানোর কিছুক্ষণের মধ্যেই জিত গেই আমরা জিতেছি লিখে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার পরপরই স্কুল প্রশাসনের ক্ষোভের মুখে পড়েন ওই শিক্ষক। এছাড়া ওই ম্যাচের পাকিস্তানি খেলোয়াড়দের কয়েকটি ছবি আপলোড করেন তিনি, যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের জয় উদযাপন করতে দেখা যায়। ইন্ডিয়া টুডে বলছে, স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক নাফিসা আত্তারির কাছে পাকিস্তান সমর্থন করেন কিনা জানতে চাইলে তিনি সাফ হাঁ জানিয়ে দেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্ট্যাটাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাস টাইম.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।